আসসালামু আলাইকুম বন্ধুদের সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দারুণ একটি কয়েন আপনাদের সাথে শেয়ার করবো যেটা সম্পূর্ণ ফ্রি আপনাকে দশ লাখ দেবে এটাকে তো এক্সাম্পল দেখেন বিটিসি প্রাইস দেখেন এখানে আমি জাস্ট বর্তমানে দেখতে পাচ্ছেন ষাট হাজার ঠিক আছে সাঁত্রিশ হাজার বিটিসির প্রাইস তো বিটিসির আরেকটা হচ্ছে মুড ভার্সন বা বিটিসির একটা হচ্ছে ডুপ্লিকেট ভার্সন তার প্রাইস দেখবো আমরা ডাব্লু বিটিসি সেটার নাম হচ্ছে বন্ধুরা ডাব্লু বিটিসি দেখেন বন্ধুরা ডাব্লু বিটিসি সেম প্রাইস ঠিক আছে সেম প্রাইস ঠিক আছে এই জন্য আপনাদেরকে বলতেছি যে ডগি কয়েনের যে আমরা চিনি যে ডগি কয়েন প্রাইস ঠিক আছে ডগি কয়েন আমরা সকলে পরিচিত টিও জি ডক ডগি কয়েন তো এই ডগি কয়েনের একটা সেম ভার্সন কিন্তু চলে এসেছে মার্কেটে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে টোকেনটা এই টোকেনটা ভবিষ্যতে যদি আমাদের এক টাকাও যায় এক টাকা ঠিক আছে এক টাকা বা এক সেন্ট তাহলে হিসাব পর্যন্ত দশ মিলিয়ন টোকেন আপনার কত টাকা হবে তো এই জন্য সম্পূর্ণ ফ্রিতে টোকেনটা দিচ্ছে ডগি কয়েন যখন মার্কেটে প্রথম এসেছিলো তারাও কিন্তু এইভাবে সম্পূর্ণ ফ্রিতে মানুষকে দিয়েছিল তো কেউ মিস করবেন না আজকে টোকেনটা আপনাদের কীভাবে ক্লাইম করে নেবেন তো অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন এটা ডগি কয়েন ওটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট কয়েন ঠিক আছে ডাব্লু ডগ কয়েন এটা ডি সফের নিচে ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে ওখানে ক্লিক করে দেবেন সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আর ডাব্লু ডগ কয়েন ঠিক আছে ডাব্লু ডগ কয়েন এটা যে ডগি কয়েন মতো যাবে না এর কোনো নিশ্চিত না ঠিক আছে অবশ্যই যেতে পারে ঠিক আছে যেহেতু ওই কয়েনটা ভাইরাল ঠিক আছে এই কয়েনটাও কিন্তু ভাইরাল হবে ঠিক আছে ডাব্লু ডগ কয়েন ঠিক আছে তো এটা আশা করতেছি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না ঠিক আছে এই জন্য আপনি ফ্রিতে এখন আপনাকে দিচ্ছি আপনি অবশ্যই নিয়ে রাখেন ঠিক আছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন চুন চুয়ান্ন দিন পরে এটা প্যাঙ্কার সইফি কিন্তু লিস্টেড করবে আস্তে আস্তে কিন্তু অন্যান্য একজন আরও কিন্তু লিস্টেড হবে তখন আপনি কিন্তু এক করে টাকাটা নিতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সো ফ্রেন্ড এখানে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাইম ইয়ার ড্রপ তো এই ক্লাইম ইয়ার্ড নম্বরে আপনাকে ক্লিক করে দিতে হবে তো এখানে বাই নামে অপশন দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এম বি দিয়ে আপনাকে বিএনবি দিয়ে আপনি এখানে বাই করতে বলতেছে তো এখানে আপনাকে কোনো বাই করার দরকার নেই আপনি সম্পূর্ণ ফ্রি তে এখানে ক্লাইম করবেন সো বন্ধুরা ক্লাইম করার জন্য আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইন জাস্ট এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন সো ফ্রেন্ড এখানে থ্রি রোড লাইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কে আপনি লিঙ্কটা কপি করে নেবেন সো ফ্রেন্ডের লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনাকে ক্লাইমটা করতে হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন ডেব নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ডেফ এখানে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন ইউআরএল জাস্ট ইউআরএল এ প্যাশ করে দিবেন আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন সেটা প্যাশ করে দিবেন দেওয়ার পরে বন্ধুরা জাস্ট কিবোর্ড থেকে আপনি এন্টার দিবেন সো ফ্রেন্ড আমি কিবোর্ড থেকে এন্টার করে দিলাম সো ফ্রেন্ড কিবোর্ড থেকে এন্টার করে দেওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে চুয়ান্ন দিন এখন বাকি রয়েছে চুয়ান্ন দিন পরে কিন্তু এটা আপডেট হয়ে মানে লিস্টেড হবে সো ফ্রেন্ড এরপর দেখতে পাচ্ছেন ক্লাইম ড্রপ নামে অপশন এখানে ক্লিক করে দেবেন সো ফ্রেন্ড ক্লাইম এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু সমস্যা দেখা দিতে পারে আপনি কি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন স্মার্ট চেন এখানে ইথিরিয়াম সিলেক্ট করা আছে আপনি জাস্ট এখানে স্মার্ট চেন বিএনবিটা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন স্মার্ট চেন বিএনবি এখানে সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি ক্লাইম ইয়ারড্রব এই ক্লাইম ইয়ারড্রবে আপনাকে ক্লিক করে দিতে হবে সো বন্ধুরা আপনি যাচ্ছেন ক্লাইম এয়ারড্রবে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার স্মার্ট চেন বিএমবিতে আপনি সামান্য পরিমাণ কিছু রাখবেন সামান আপনার নেটওয়ার্ক ফি কাটবে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ফি মাত্র সতেরো সেন্ট অল্প পরিমাণে একটু কাটতেছে ঠিক আছে এই জন্য আপনি অবশ্যই আপনার স্মার্ট চেন বিএমবিতে কিছু ডলার রাখবেন তাহলে আপনি এই টোকেনটা ক্লেম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে শুভন্ধুরা দেখতে থান অ্যাপ্রুভ আপনার বাটন জাস্ট এই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেবেন শুভে আমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো আমরা একটু বেগে চলে আসবো বেগে আসার পর এই কয়েনটা আমরা এখন কীভাবে অ্যাড করবো তো এর করা একজন আমরা সাইডে চলে যাব সাইডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা এখানে ক্লিক করে দিব তো সরাসরি আমাকে বিসিএস কেনে নিয়ে যাবে এখানে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন তাদের তেতাল্লিশ হাজার তিনশো চুয়াত্তর জোল্ডার রয়েছে মানুষ কিন্তু অলরেডি এখানে হোল্ড করেছে ডগি কয়নের মতো দেখতে পাচ্ছেন এতগুলো কয়েন কিন্তু তারা সাপ্লাই দিচ্ছে টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাইটা আর নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস জাস্ট এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এটা কপি হয়ে যাবে এরপরে এটা কেটে দেবেন তারপর ওয়ালেটে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটে চলে আসলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট থ্রি ডট টু লাইন জাস্ট এই টু লাইনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট জাস্ট এখানে সার্চ দিবেন উপরে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোকেনটা চলে আসছে ডাব্লু ডক কয়েন জাস্ট এটাকে ইনেবল করে দিব ইনেবল করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের টোকেনটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ দশ লক্ষ ডাব্লু ডক কয়েন কিন্তু চলে আসছে এটা কিন্তু ভবিষ্যতে আরও কিন্তু দাম বাড়তে পারে ঠিক আছে এটা এখন কোনো দাম নাই বা ভ্যালু নাই এটা মার্কেটে এক্সচেঞ্জ হয় মানে লিস্ট হয় নাই এটা যদি এক মানে যদি এক সেন্টও করে যায় ঠিক আছে এক সেন্ট করে যায় তাহলে কিন্তু অনেক অনেক ডলার আপনি এখান থেকে কিন্তু অনেক টাকা মালিক হয়ে যেতে পারেন কারণ এটা ডা ডগ কয়েন একটা ভাইরাল কয়েনের ডুপ্লিকেট ঠিক আছে এটা অবশ্যই মানুষের মধ্যে কিন্তু ইনভেস্ট করবে মানুষ এক্সচেঞ্জ করবে মানুষ এটার মধ্যে কিন্তু ট্রেড করতে করবে ঠিক আছে এজন্য কেউ মিস করবেন সম্পূর্ণ দিয়ে দিচ্ছে আপনার সকলেই আপনি এটা কিন্তু কী করবেন এ ক্লাইম করে নেবেন আর এটা কি হচ্ছে শেষে আমাদের কিন্তু টোকেনটা তো বন্ধুরা আপনি জাস্ট এই স্মার্ট চেনে কিছু ইয়ে রাখবেন এখানে স্মার্ট চেন তে আপনি কিছু ডলার রাখবেন এক ডলার দুই ডলার আপনি এখানে ফি কাটবে মাত্র সতেরো সেন্ট খুবই অল্প পরিমাণে ফি কাটতেছে সো বন্ধুরা এই চলে ভিডিওটি ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয় বিচার না পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন